আজকের এই ভিডিওটিতে আমি যে সফটওয়্যারটি আপনাদের সাথে শেয়ার করব এই একটি সফটওয়্যার আপনার কম্পিউটারের যে হার্ড ডিস্কটি আছে এটা ভালো রাখবে কম্পিউটারের ওভারঅল যে স্পিডটা আছে এটা বৃদ্ধি করবে এবং বিনা কারণে আমাদের কম্পিউটারের সি ড্রাইভ অনেক সময় ফুল হয়ে যায় তো ওইটারও একটা সমাধান দেবে আমরা অনেকেই কম্পিউটার স্পিড বৃদ্ধি করার জন্য বারবার উইন্ডোজ সেট আপ করি রিফ্রেশ করি বা নানা ধরনের কাজ করি বাট এতে করে আমাদের কম্পিউটারের যে ওভারঅল স্পিডটা আছে এটা কিন্তু বৃদ্ধি হয় না হয়তো আপনি সি ড্রাইভে যতক্ষণ আছেন ততক্ষণ একটা ভালো স্পিড পাচ্ছেন বাট যখনই আপনি কম্পিউটারের অন্যান্য যে ড্রাইভগুলো আছে ওই ড্রাইভে ফাইলগুলো ওপেন করতে যাবেন ঠিক সেম আগের মতোই স্লো হয়ে যায় তো এই প্রবলেমটার একটা সলিউশন এখানে পেয়ে যাবেন আপনার যে কম্পিউটারটি আছে এটা যদি অনেক পুরনো হয় তাও এটার স্পিড বৃদ্ধি পাবে আমি পার্সোনালি সফটওয়্যারটি মেবি 2015 বা 16 থেকে ইউজ করছি সঠিক বলতে পারবো না তো এই সফটওয়্যারটি আপনারা কী করে ইউজ করবেন এবং এই সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং ভালোভাবে বোঝার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে আমার নাম রবিন আপনারা দেখছেন আরআই রবিন ওয়েল আমরা এখানে মূলত ও অ্যান্ড ও ডিফ্র্যাক সফটওয়্যারটি নিয়ে কথা বলবো আপনি চাইলে এটা পারচেস করতে পারেন যদি সফটওয়্যার পারচেস করে ব্যবহার করে অভ্যস্ত থাকে নাকি বাই নাওতে ক্লিক করলে আপনি 30 ডলার দিয়ে এটা বাই করতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করবো পারচেস না করার জন্য আমি এটা সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করার ব্যবস্থা আপনাদেরকে করে দেব অ্যান্ড যদি আপনারা কেউ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান তাহলে আমার চ্যানেলে আসার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে ফ্রিল্যান্সিংয়ের উপর ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিও দেখে কাজটা শিখে দেন আমার গ্রুপে জয়েন করে আমার সাথে কাজ করতে পারেন পাশাপাশি বর্তমানে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তুলনায় ভিউ খুবই কম বিকজ আমার যে মেইন চ্যানেল ছিল ওইটা 85,000 প্লাস সাবস্ক্রাইবার ছিল জাস্ট কিছুদিন আগে পূর্বের কিছু ভুলের কারণে চ্যানেল সাসপেন্ড হয়ে যায় তাই পূর্বের ভিডিওগুলো এখানে আপলোড করা হচ্ছে এখন চ্যানেলটিকে গ্রো করানোর জন্য আপনাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন তাই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড যে ভিডিওটি বর্তমান দেখছেন এটা আমার অনেক আগে রেকর্ড করা ছিল আজ থেকে 8 মাস আগে সো বাকি ভিডিওটির ভয়েস একটু ডিফারেন্ট পাবেন বাট ডোন্ট ওয়ারি কথাগুলো বুঝতে পারবেন বিষয়টা স্টিল সেম আগের মতোই আছেন এখানে নতুন কিছু নাই সেম আগের মতোই সফটওয়্যারটি কাজ করে ওকে তো আমি এখন আমার যে সফটওয়্যারটি আছে এটা ওপেন করছি এখানে এসে আমি ও আচ্ছা ও লেখার পর চলে আসছে সফটওয়্যারটির নাম হচ্ছে ও অ্যান্ড ও ডিফ্র্যাক দেন ইয়েস তো সফটওয়্যারটি ওপেন হলো সফটওয়্যারটির যে ইন্টারনাল কাজটা আছে এটা আপনাদেরকে বোঝানোটা অনেক বেশি টাফ হয়ে যাবে বাট আমি চেষ্টা করবো বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য ওকে তো আপনারা যখন প্রথম সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করবেন আপনার কম্পিউটারে ওপেন করার পর আপনার ড্রাইভগুলো দেখতে এরকম থাকবে না যেটা আমার এখানে দেখাচ্ছে আপনারটা থাকবে এরকম এলোমেলো প্রচুর এলোমেলো থাকবে আমি যেহেতু কিছুদিন আগে এটা ইউজ করেছি যার জন্য এটা এত কম কিন্তু আপনাদের ক্ষেত্রে এই যে লাল সবুজ নীল কালো এই যে স্পটগুলো আছে এটা অনেক বেশি থাকবে এবং এই স্পটগুলো হচ্ছে মূলত মূল কারণ আমাদের কম্পিউটারটা স্লো হওয়ার ওকে এখানে যে মেন বিষয়টা কাজ করে সেটা হচ্ছে আমাদের কম্পিউটার কেনার পর থেকে কম্পিউটারে আমরা নানান ধরনের ফাইল রাখি সেটা গান হতে পারে অডিও ভিডিও সফটওয়্যার যে কোনো কিছু হতে পারে এবং কী করছি একটা ফাইল আনি আনার পরে যখন আমাদের প্রয়োজনটা শেষ হয়ে যায় এটা ডিলিট করে দিচ্ছি দেন আবার নতুন কোনো ফাইল আসতেছে অথবা এই একটা ড্রাইভ থেকে আমরা ফাইল অন্য ড্রাইভে নিয়ে যাই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইলগুলো মুভ করতেছি কাট করতেছি কপি করতেছি পেস্ট করতেছি এই যে আনা নেওয়া রাখা ডিলিট করা এই কাজের মাধ্যমে কিছু ইন্টারনাল জাঙ্ক ফাইল তৈরি হয় এবং হার্ড ডিস্কের যে ইন্টারনাল লোকেশনটা থাকে ওই লোকেশনগুলো এলোমেলো হয়ে যায় এটা নর্মাল যদি থাকে এরকম থাকার কথা এখানেও কিছু কিছু গ্যাপ আছে এরকম কিছু গ্যাপ থাকে এটা খুবই স্বাভাবিক 100% কারেক্ট হবে না এই যে গ্যাপগুলো আছে এই যে লোকেশন এই ফাইলগুলো কিন্তু নেই আমার কম্পিউটারে এখন বর্তমানে হয় আমি এখান থেকে কাট করে জায়গায় নিয়ে গেছি বা ডিলিট করে দিয়েছি হয়তো বা নতুন কোনো ফাইল এখানে ঢুকছে বাট যেটা হয়তো আমরা উপর দিয়ে গুছানো দেখছি বাট হার্ড ডিস্কে ইন্টারনাল এটা কিন্তু গুছানো না এবং যে ইন্টারনাল ফাইলগুলো তৈরি হচ্ছে এটা কি হচ্ছে আপনি হয়তো বা কোনো একটা ফাইল ডিলিট করে দিয়েছেন বা কেটে দিয়েছেন বা মুভ করছেন বাট হার্ড ডিস্কে ইন্টারনাল যে ডেকোরেশনটা থাকে ওইটা কিন্তু ব্রেক করে ওইটা কিন্তু আর ডেকোরেট হয় না ওই এলোমেলোই থাকে যার জন্য আপনি হয়তো বারবার উইন্ডোজ সেট আপ করছেন কম্পিউটার ফাস্ট করার জন্য
বেসিক্যালি যখন আপনি সি ড্রাইভে আছেন এর তো ফরম্যাট দিয়ে আপনি নতুন কমান্ড সেট আপ করেছেন, তো সেই ক্ষেত্রে এখানে একটু ফাস্ট থাকে। বাট ইন্টারনাল যখন হার্ড ডিস্কে কোনো কাজ করতে যান, কোনো একটা প্লে করতে যান, কোনো কিছু ওপেন করতে যান, ওখানে কিন্তু একটা মিলি সেকেন্ডের গ্যাপ চলে আসে, যেটা কিন্তু আসার কথা না। এই যে স্লো হওয়ার যে প্রবণতাগুলো থাকে বা যেসব কম্পিউটার অনেক ওল্ড হয়ে গেছে, হার্ড ডিস্কটা অনেক পুরনো, 3 বছর 4 বছর যাবত ইউজ করতেছে, ওটা তো একদম চরম লেভেলে স্লো হয়ে যায়। বাট বারবার কিন্তু আমরা উইন্ডোজ সেট আপ করি ঠিক করার জন্য, বাট এটা কিন্তু হবে না। তো ওই স্লো হওয়ার কারণটা কি, এই যে ইন্টারনাল যে ডেকোরেশনগুলো আছে এটা ব্রেক করছে, এটা ঠিক নাই। যদি ঠিক থাকতো তাহলে কিন্তু এরকম হতো না। যেটা নর্মাল থাকে, নর্মাল হচ্ছে এরকম, আমি কিন্তু 15 দিন আগে করেছি, তারপরও এটা নষ্ট হয়ে গেছে। এগুলো এই দেখেন, একটা ফাইল এই ড্রাইভে কোনো কিছু ওপেন করতে গেলেও খুব দ্রুত ওপেন হবে। বা যদি ইন্টারনাল ডেকোরেশনটা এরমলো থাকে তাহলে কিছুটা সময় হলো কম্পিউটার নিয়ে দেন ফাইলটা ওপেন করবে। ওই যে একটা মিলি সেকেন্ডের গ্যাপ যায় সেটার রিজনটা হচ্ছে ইন্টারনাল ডেকোরেশন। আর ওই ডেকোরেশনটা আপনি এই সফটওয়্যারটি দিয়ে করতে পারবেন। এবং সো যারা একেবারে ফার্স্ট টাইম এই সফটওয়্যারটি ইউজ করছেন, ভিডিও দেখার পর যখন আপনি আপনার কম্পিউটার সফটওয়্যারটি ওপেন করে এই ড্রাইভগুলোতে ক্লিক করবেন, এটা দেখে রিয়েলি আপনি শকড হয়ে যাবেন এই কী অবস্থা আপনার কম্পিউটার হার্ড ডিস্কের। আর নর্মাল সি ড্রাইভটা অনেক বেশি থাকে, এখানে কিছু করার নেই। কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত নতুন নতুন সফটওয়্যার ইনস্টল করতেছি, কাটতেছি, আনইনস্টল করতেছি, মুভ করতেছি, তো সি ড্রাইভের বিষয়টা ডিফারেন্ট। এখানে আপনি সম্পূর্ণ ডেকোরেট করতে পারবেন না কখনোই, বাট বাকি যে ড্রাইভগুলো আছে এটা কিন্তু আপনি ডেকোরেশন করতে পারবেন। এই ইন্টারনাল ডেকোরেশন যদি কমপ্লিট হয় তাহলে আপনার কম্পিউটারটি আগের তুলনায় অনেক বেশি ফাস্ট হবে। কী করে করবেন সেটা আমি দেখাচ্ছি পরে। আমি ওদের ওয়েবসাইটটি ওপেন করছি। আমরা যদি এই ওয়েবসাইটটিতে আসি, ওয়েবসাইটে আসার পর আপনি আচ্ছা এই ওয়েবসাইটটি আপনারা পড়ে নেবেন। তো এখন আমরা দেখবো সফটওয়্যারটি আসলে কী করে কাজ করছে। তো সফটওয়্যারটি আপনার যখন ইনস্টল করে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর এই যে লোকেশনগুলো আছে ঠিক করার জন্য আপনার যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে কম্পিউটারটিকে। যদি 1 টেরা একটা হার্ড ডিস্ক হয় তাহলে মোটামুটি অলমোস্ট 7-8 ঘন্টা বা তার চেয়ে বেশি লাগতে পারে। যখন আপনি হার্ড ডিস্কটি অপটিমাইজ করবেন তখন অন্য কোনো কাজ করা যাবে না। যদি একসাথে করতে না চান তাহলে ভেঙে ভেঙে করবেন কয়েকদিন সময় নিয়ে। আচ্ছা, এখানে কিন্তু আপনি প্রত্যেকের ড্রাইভের নাম পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। তো আপনি এটা সি ড্রাইভ, সি ড্রাইভটি সবার পরে করবেন, এটা আগে করার দরকার নেই। সফটওয়্যার ড্রাইভে আসবেন, আসার পর এখান থেকে অ্যানালাইসিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা স্ক্যান হবে, স্ক্যান হওয়ার পর কী কী প্রবলেম আছে এটা ফাইন্ড আউট করবে। তো ফ্র্যাগমেন্টেড ফাইল মানে হচ্ছে এই যে ফ্র্যাগমেন্টেড লেখা আছে, এই যে লাল লাল দাগগুলো, এটা কতগুলো আছে শো করলো। দেন আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করলে এই ফাইলগুলো ইয়েলো হয়েছে, মানে হচ্ছে এটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে। এই হার্ড ডিস্কে যা যা প্রবলেম পেয়েছে এটা এখন ঠিক করবে। ওকে, সো দেখেন এই লাইনটা কমপ্লিট এবং এখানে চলে আসছে, মেবি এই লাইনটা ফুলফিল হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে দেখবেন কিছু গ্যাপ থাকে, সম্পূর্ণ 100% ফুল হয় না, এটা থাকবেই। কোনো কিছু কিন্তু 100% অ্যাকুরেট না এবং কোনো কিছু 100% ইফিসিয়েন্সি দিতে পারে না, সো এটা মাথায় রাখতে হবে। ওকে, এটা ফুলফিল হয়ে গেছে গ্যাপটা। তো আমি আপনাদেরকে বিষয়টা আমার মতো করে বোঝানোর চেষ্টা করেছি, হয়তো বিষয়টা ঠিক এরকম না, আমার বলাতে কোনো কিছু ভুল হতেও পারে। যদি ভুল হয় সেটা আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ সব কিছু আসলে ওইভাবে এক্সপ্লেন করা যায় না। আমি আমার মতো করে চেষ্টা করেছি এক্সপ্লেন করার জন্য। যদি কেউ ভালো বোঝেন বা বেটার বোঝেন তাহলে কমেন্টে জানাতে পারেন। তো এটা হচ্ছে পূর্বের অবস্থা, এটা হচ্ছে বর্তমান অবস্থা। সো যেটা আমি বললাম, সবসময় সম্পূর্ণ গ্যাপগুলো ফুলফিল হয় না। যদি এখানে ক্লিক করি আমি অ্যানালাইসিস, সি গ্যাপ চলে আসছে, এটা করতে মোটামুটি একটু সময় লাগবে, তো আমি ক্লিক করছি না। যদি আমি অপটিমাইজ অলে ক্লিক করি তাহলে একটা ড্রাইভ শুরু করবে, সম্পূর্ণ শেষ হওয়ার পরে এটা অফ হবে। তা আমি যদি এখন অপটিমাইজ অলে ক্লিক করি তাহলে দেখেন এই একটা কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আচ্ছা, এটা শেষ হয়ে গেছে, এটা নিবে না মেবি। তারপর এটা শুরু হয়েছে সং, ঠিক তদ্রূপ হয় একটা অ্যানালাইসিস করে স্টার্টে ক্লিক করবেন অথবা অপটিমাইজ অলে ক্লিক করবেন, তাহলে একটা করে সবগুলো কমপ্লিট হবে। আমি সফটওয়্যারটি কেটে দিলাম, কেটে দিয়ে আবার পুনরায় ওপেন করব। ওকে, আমি সফটওয়্যারটি কেটে দিয়ে পুনরায় ওপেন করলাম। তারপর একটা অপশন আছে, প্রথমটা হচ্ছে কিন্তু ও অ্যান্ড ও ডিফ্র্যাগ, আমি তো এই বিষয়গুলো এক্সপ্লেনই করি নাই। আচ্ছা, ও অ্যান্ড ও ডিফ্র্যাগ ইন্টারনাল ডেকোরেশন করে এখানে। তারপরটা হচ্ছে ও অ্যান্ড ও ডিস্ক ক্লিনার, তো চাইলে আপনি ডিস্ক ক্লিন করতে পারেন। ডিস্কের মধ্যে কোনো টেম্পোরারি ফাইল থাকে তাহলে এটা ক্লিন হবে এবং জায়গাটা স্পেস ফাঁকা হবে। যেমন সফটওয়্যার ড্রাইভে এসে যদি আমি এখানে ক্লিনারে ক্লিক করি, তো এখানে আসলে ক্লিন হওয়ার কিছু নাই। আমি কিছু দিন করেছি যার জন্য কিছু পাচ্ছে না। আমি তো সবগুলো একবারে করে দিয়ে সিলেক্ট করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। না, একটাতে আসলে কিছু নেই। আপনারা অবশ্যই পাবেন, কারণ যেহেতু আপনারা ফার্স্ট টাইম ইউজ করছেন, আপনারা অবশ্যই পাবেন এখানে কিছু না কিছু। আমি না পাইলেও সিডাবি দিয়েছি, সিডাবি তো অবশ্যই কিছু না কিছু পাওয়ার কথা, কারণ প্রতিনিয়ত এখানে নানান ধরনের ফাইল সফটওয়্যার ইনস্টল হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো এটা সম্পূর্ণ হতে অনেকটা সময় লাগবে আসলে, যেহেতু স্টার্ট করে দিয়েছি।
তো আপনার এটা সপ্তাহে সপ্তাহে না 10 থেকে 15 দিন পর পর একবার ইউজ করলেই হবে। ওকে দেখেন কিছুক্ষণের মধ্যে আমার এখানে কি পরিমাণ স্পেস ফাঁকা হয়েছে, সি ড্রাইভ যখন আমি ক্লিন করেছি এখান থেকে প্রায় অলমোস্ট 3 GB ডিস্ক ফাঁকা হয়েছে। 28 GB সামথিং ছিল, এখানে প্রায় 31.6 GB। সো এটার মাধ্যমে কিন্তু আপনি ডিস্কটা ক্লিন করতে পারেন। সো যদি আপনার হার্ড ডিস্কের স্পেস হঠাৎ করে বৃদ্ধি পেয়ে যায় সি ড্রাইভে স্পেশালি, তাহলে এটার মাধ্যমে আপনি ডিস্কটা ক্লিন করতে পারবেন। এবং পাশাপাশি এই যে থাম্বনেইল দেখতে পাচ্ছেন, এই থাম্বনেইল বিউটি অবশ্যই দেখে নেবেন, এটাও অনেক প্রয়োজনীয় একটি ভিডিও, মিস করবেন না। সো ওকে সফটওয়্যারটির ফাইনাল আউটপুটটা দেখিয়ে দিচ্ছি। আমারটা অপটিমাইজ করা কমপ্লিট হয়ে গেছে। সফটওয়্যার ড্রাইভ, সাউন্ড ড্রাইভ, পার্সোনাল ড্রাইভ, মুভিস, এখানে কিছু আছে এগুলো যাচ্ছে না, কিছু লক ফাইল আছে যার জন্য এরকম দেখাচ্ছে। আচ্ছা, দেন হচ্ছে টিউটোরিয়াল, ইউটিউব, দেন হচ্ছে নিউ ডাটা। সো দেখতেই পাচ্ছেন কীরকম ফ্রেশ। বাট আপনাদের ক্ষেত্রে এটা দেখে সবাই শকড হয়ে যাবেন, আই নো, যখন আপনি চেক দেবেন আপনার হার্ড ডিস্কটি তখনই বুঝতে পারবেন। এখন আরেকটা বিষয়, অনেকে হয়তো সফটওয়্যারটি ইউজ করে একটু বেশি এক্সপেকটেশন তৈরি করবে, মানে হচ্ছে এটা ইনস্টল করলে, হার্ড ডিস্কটি অপটিমাইজ করলে আপনার কম্পিউটারটি অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। এরকম কিন্তু না, হবে চেঞ্জটা হবে যখন আপনি নর্মালি ইউজ করতে যাবেন, তখন আপনি পরিবর্তনটা বুঝতে পারবেন। নর্মালি এত ফাস্টে কিন্তু এগুলো ওপেন হবে না, সেটা এখন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি সফটওয়্যার পিএইচএফটা ক্লিক করে ফেললাম। আচ্ছা তাই দেখেন এখানে কী পরিমাণ কতটা ফাস্টে কাজ করতে সব কিছু। আর এখন একটু স্লো হলো কারণ আমার এখানে ফটোশপ সফটওয়্যারটি অন হচ্ছে, পাশাপাশি ক্যামটেশিয়া অন আছে, ক্যামটেশিয়া রেকর্ডিং অন আছে, তো 3-4টা সফটওয়্যার থাকার কারণে একটু স্লো হয়ে গেছে, স্বাভাবিক এটা। তো এটা ইউজ করার পর ভিতরে যে স্পিডটা, এটা নর্মালি আগের চেয়ে অনেক বেশি ভালো পাবেন এবং বৃদ্ধি পাবে। এখন যদি আপনার কম্পিউটার একেবারে ওল্ড হয়ে যায়, একদম ওল্ড, তো সেই ক্ষেত্রে সফটওয়্যার কেন কে আমি কিছু করতে পারবে না। তো মাদাবোর্ডে যদি আপনার লোড নিতে না পারে তাহলে সফটওয়্যার কি করবে, সো সেটা ভিন্ন বিষয়। ওকে আপনার সফটওয়্যার পেয়ে গেছেন, বাট এখন এটা সম্পূর্ণ বিনা খরচে কীভাবে ব্যবহার করবেন সেটা হচ্ছে মেইন বিষয়। এটা ব্যবহার করতে হলে বিউটি দেখা শেষ হওয়ার পর সরাসরি ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে একটা ভিডিও পিন করা আছে, এই ভিডিও দেখলে বাকি বিষয়টা বুঝতে পারবেন। অথবা এই সফটওয়্যারটি আমার ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ওইটা আপনি সম্পূর্ণ বিনা খরচে ব্যবহার করতে পারবেন। ওকে rirobineee.com, সো ওয়েবসাইট থেকেও সফটওয়্যারটি পেয়ে যাবেন। সো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।